কিরকম প্রতিক্রিয়া কি? খুবই ভালো লাগছে। আমার মানে অনেক দিনের ইচ্ছাই ছিল, আমার মানে স্বপ্নই ছিল যে আমি যেন হই, 1 থেকে 10-এর মধ্যে আসতে পারি। আমার পুরো ফ্যামিলি আমার জন্য সব থেকে বেশি, আমার মাম্মা মামা সারা জীবন ধরে আমার সাপোর্ট করে এসেছে, তো আমি খুব খুশি। তাদের তাদের অবদান, তাদের কাছে যদি এক কথায় বলতে হয় সব থেকে বেশি অবদান আমার মাম্মামের, মা বাবা দিদি দুদা দাদু কেউ না, সবাই করেন। বাবা মা? আমার বাবা মা দুজনেই শিক্ষক। কোন স্কুলের টিচার? আমার বাবা বনগাঁ হাই স্কুলের টিচার, আর আমার মা হচ্ছেন গিয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটি চৈতন্য কলেজের লেকচার, গেস্ট লেকচার। মনে হয়েছিল যে মেধা তালিকা আসতে পারো পরীক্ষা দেওয়ার পরে? আশা করেছিলাম, এবার সেটা স্বপ্নটা পূরণ হয়ে গেছে। টেস্টের রেজাল্ট কেমন হয়েছিল? টেস্টে আমি 667 পেয়েছিলাম আউট অফ 700। তোমার কি ভালো লাগে? আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে, তার পাশাপাশি আমার প্রিয় সাহিত্যিক জন গ্রিন, মানে ইংলিশ রাইটিং এর ভিতরে, আর বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর। আর কি করো পড়াশোনা ছাড়া? পড়াশোনা ছাড়া আমি ছবি আঁকতে ভালোবাসি, খুব একটা ছবি আঁকি না কিন্তু আমি আঁকতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি। কার গান? আর নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত সবই শুনি। কতক্ষণ পড়াশোনা করতে? আমি কোনোদিন ঘড়ি ধরে পড়িনি, আমার যতক্ষণ পড়তে ভাল লাগতো, যখন মনে হতো আমার পড়াটা তৈরি হয়ে গেছে এবং আমার পড়াটা শেষ হয়েছে, তখনই আমি পড়া থেকে উঠতাম। গৃহশিক্ষক? হ্যাঁ, আমার গৃহশিক্ষকদের অবদান সত্যিই অনস্বীকার্য। সবাই আমার গৃহশিক্ষক যারা ছিলেন সবাই আমার। কতজন ছিলেন? প্রতি সাবজেক্টে একজন করে ছিলেন। কি বলবে এই যে করোনা পরিস্থিতি, মানুষ মানছে না, কি বলতে চাইছো? আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করব, সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং অবশ্যই খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, এবং নিজেকে সাবধানে রাখুন, নিজের পরিবারকে সাবধানে রাখুন এবং সবাই সুস্থ থাকুন, এটাই আমার কামনা। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অফিসকে কল করতে বলো। হ্যাঁ দিচ্ছি। না না না, খান না খান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেমন কাজ চলে উনি। জুনিয়ররা যাতে আগামী দিনে এরকম ভালো রেজাল্ট করতে পারে সে বিষয়ে তোমার মতামত কি? একটাই উপায়, খুব ভালো করে টেক্সট বই পড়ো এবং মন দিয়ে পড়ো, ভালোবেসে পড়ো, যেই সাবজেক্টটি যখন যে সাবজেক্ট পড়বে সেই সাবজেক্ট ভালোবেসে আনন্দের সাথে পড়ো। কোনোটাকে পড়তে হবে বলে পড়া কখনো সেই পড়া তৈরি হবে না, কিন্তু যদি ভালোবেসে পড়ো তাহলে এমনি থেকেই সেই পড়াটা তৈরি হবে। তোমার আজকের এই সাফল্যের পিছনে কে কে রয়েছে? তোমার ডান দিকে আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি বকা কালকে দেখিয়েছিস? মামা না, টিচারদের মধ্যে। আমি বলছি লাস্ট যে এক্সাম খাতাটা ওটা আমি রেখে দিয়েছি জেরক্স করে, এখন আমি ওটা দেবো এই ভিডিওতে। আমি নাম্বার খাতার জায়গা পাইনি,
আর ও যদি 99 না পেতো তো আমার কাছে কোনো ক্যালকুলেশন ছিল না। 98 বা 99 জাস্ট